আমি এটা থেকে শুরু করি যেহেতু তুমি বলছো শুধুমাত্র ফজর নামাজ পড়তে সমস্যা হচ্ছে আর কোন সমস্যা নাই হ্যাঁ আমি যতটুকু কোরআন হাদিস যতটুকু আমি স্টাডি করেছি স্টাডি করে দেখেছি গত প্রায় তিন বছর আমি অনেক পড়াশোনা করেছি আলহামদুলিল্লাহ আমি সাধারণ জ্ঞানে বলবো আমি এ পর্যন্ত আমি যতটুকু স্টাডি করে দেখলাম আহ এবং হাদিসের ফুল আলোকে বলি যদি কেউ হজ করে অনেকবার জাকাত দেয় নিয়মিত দান করে অনেক রোজা রাখে সব সবকিছু আমল করেছে এমনকি এমনকি দশ বার হাত করেছে বিশ বার হাত করেছে হজ করেছে কিন্তু পাঁচ তো নামাজ পড়ে না তার জন্য জান্নাতের কোনো আমি আমি কোনো উপায় দেখছি না আমি যতটুকু বুঝেছি তাতে প্রণাদিস পড়ে যতটুকু পেয়েছি আমি সব মানুষ যত ইবাদত করুক কিন্তু নামাজ পাঁচ জাতো পড়ছে না তাকে দিয়ে জান্নাত মনে হবে না কখনো এই পাঁচ পাঁচশাক চার না হয় তুমি বলেছ মাত্র শুধু ফরজটা পড়তে পারছি না একবার একটা বিজ্ঞাপনে ছিল সেটা নাইনটি নাইন পার্সেন্ট ভালো হ্যাঁ এবং একটা পাত্র পাত্র হিসাবে তাকে উপস্থাপন করছিল সেটা দেখতে খুব সুন্দর হ্যান্ডসাম এবং তার কোয়ালিটি কি বলে কোয়ালিফিকেশন ভালো সব কিছু ভালো এরকম একটা ছেলে নাইনটি নাইন পার্সেন্ট ভালো তখন বলেছে এক পার্সেন্ট খারাপ সে এক পার্সেন্টে কি সে এক পার্সেন্ট ছিল মাঝে মাঝে সে নাইট ক্লাবে যায় এই জন্য বললাম দেখো এরপরে সে ভালো হয় কেমন করে তো আমি এই বলেছি যে এক পার্সেন্ট বলেছি একটা মাত্র পড়তে পারছি না ফজর এটা পড়তে হবে